ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল সাধারণ যাত্রীদের কাছে পৌঁছে দিতে সোমবার শুরু হলো সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাস চলাচল। সে বাসেরই টিকিট কাটছিলেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ আক্তার শোভা। গণপরিবহনে ঘণ্টার পর ঘণ্টা চলাচল করতে গিয়ে অনেকবার হয়রানির শিকার হয়েছেন তিনি। এক্সপ্রেসওয়ে দিয়ে অল্প সময়ের যাত্রায় সে হয়রানি থেকে অনেকটা রক্ষা পাবেন বলে আশা তার। এমনও সিচুয়েশন হয়েছে, আমি সন্ধ্যার একটু আগে 27 নম্বর থেকে উঠবো, তো ওনাদেরকে বললাম যে আমার একটু আর্জেন্ট আছে, আমি একটু যাব, আমাকে নেন, আমি স্ট্যান্ডিং দাঁড়িয়ে যেতে পারবো, প্রবলেম নেই। তারপরে ওনারা আমাকে এমনভাবে মানে ধাক্কা দিয়ে ইয়ে করলো যে আমি একটু হলে অ্যাক্সিডেন্টের হয়ে যেত আমার, যে কোনো একটা প্রবলেম। যানজট আর সিগন্যাল মুক্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এতদিন ছিল প্রাইভেট কারের রাজত্ব, এবার শুরু হলো সাধারণ মানুষের চলার সুযোগ। সড়কটি ব্যবহার করায় ফার্মগেইটের খেজুর বাগান থেকে উত্তরার জসীমউদ্দিন বাস স্ট্যান্ড পর্যন্ত 17 কিলোমিটার পথ যেতে বাসের সময় লাগে আধা ঘন্টার একটু বেশি, যেখানে নিচের যানজটের রাস্তা দিয়ে এই পথ পাড়ি দিতে সময় লেগে যায় ঘণ্টা দেড়েক। প্রচারণাটা একটু আর একটু বেশি দরকার ছিল, যে মানুষজন এখনও অনেকে জানেন না যে কোত্থেকে টিকিটটা কাটতে হবে, কীভাবে কাটতে হবে আর কি। আর যদি বাসের সংখ্যাটা আর একটু বাড়ানো হয়, যেমন অনেকক্ষণ প্রায় 10 মিনিটের মতো দাঁড়াইতে হয় ওঠার সময়, এই সময়টা যদি আর একটু কম হয় ভালো হয় মনে হয়। দেখি, আজকে তো প্রথম যাচ্ছি, দেখা যাক। আগে যেমন ঘন্টা দেড়েক লাগতো উত্তরা যেতে, আজকে দেখি কত সময় লাগে। খুব এক্সাইটেড যে আমরা এখন যানজট মুক্ত হয়ে খুব সুন্দর পরিবেশে একটা জার্নি করতে পারবো এবং খুব আর্লি অফিসে আসতে পারবো, যে আমাদের অফিসের যে কর্মক্ষম সময় নষ্ট হইতো সেই সময় থেকে আমরা এখন লাঘব পাবো। গত 3রা সেপ্টেম্বর চালু হয় দেশের দীর্ঘতম এ উড়াল সড়ক। বাস চলার সুযোগ থাকলেও বেসরকারি কোম্পানিগুলো যাত্রী পাওয়া যাবে না ভেবে যানজট ঠেলে চলছে নিচের সড়ক দিয়েই। এতে সাধারণ যাত্রীরা সড়কটির উপকার ভোগী হতে পারেননি। আমার প্রতিনিয়ত ধানমন্ডি যাওয়া হয় সপ্তাহে 3 দিন, তো এর জন্য যেহেতু এটা চালু হয়েছে ফার্স্ট সার্ভিস না, আমার দরকার আছে যাত্রী। যেমন এখন কোচে পাতার দর হিসেবে ভাড়াটাও মানে ঠিক আছে, সব কিছু অল ওভার ঠিক আছে। আমরা রাস্তায় চলাচল করতে গিয়ে অনেক দুর্ভোগে পড়তে হয়, যার জন্য এই ব্যবস্থাটা করছে, এর জন্য আমাদের প্রধানমন্ত্রীকেও অনেক ধন্যবাদ। আজকে প্রথম দিন, যেহেতু 10 মিনিট 15 মিনিট পর পর 10 থেকে 15 মিনিট এর মধ্যে আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা যাত্রীদের পরিস্থিতি দেখে সব কিছু, যাত্রীদের সুবিধা অসুবিধা বুঝে আমরা এটা আপডেট করব। বাসের চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরি। ফার্মগেট থেকে উত্তরা পর্যন্ত ভাড়া ঠিক হয়েছে 40 টাকা, বিমানবন্দরে নেমে গেলে ভাড়া পড়বে 35 টাকা। বাসের মধ্যে আমরা এই টিকিট চালু করবো, আমরা চাচ্ছি বিআরটিসিতে স্মার্ট কার্ড চালু করার জন্য, যেটা র্যাপিড পাস, যেটা মেট্রোতে চলবে এবং বিআরটিসিতে চলবে, অন্য অন্য গণপরিষেবা আমাদের কার্ড প্রস্তুত, আমাদের ইন্টিগ্রেশনের সময় লাগবে। আমরা খুব দ্রুত একই কার্ড দিয়ে বিআরটিসি এবং এমআরটি চলতে হবে। প্রতিবার এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য এসব বাসকে টোল দিতে হবে 160 টাকা। প্রতিদিন সকাল 7:30 থেকে শুরু হয়ে বাসগুলো চলবে রাত পর্যন্ত। সাফাত রহমান, বিডি নিউজ 24.com, ঢাকা।